বাংলাদেশ ক্রিকেটের পরিস্থিতি কেমন তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। বিশ্বকাপ থেকে তামিম ইকবালের সরে যাওয়ার পর ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান ক্লিয়ার করেন জানিয়ে ক্রিকেট পাড়ায় এক প্রকার তোলপাড় শুরু হয়ে যায়। তার রেশ কাটতে না কাটতেই সাকিব আল হাসানের সাক্ষাৎকার। দুজনের কথার ভিত্তিতে হাজারো প্রশ্নের জন্ম হয় আমজনতার মনে। সেই প্রশ্নের ঝাঁজ কমাতে মাশরাফির ভিডিও বার্তা, যার প্রভাবে সাকিব তামিমের ইস্যুতে ভাটা পড়ে। মূলত বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন পরিস্থিতি দলের উপরে যেন প্রভাব না পড়ে, তাই মাশরাফি যুক্তি দিয়ে দুজনের কথার উত্তর দেওয়ার চেষ্টা করেন। উদ্দেশ্য ছিল বিশ্বকাপে খেলতে যাওয়া ক্রিকেটাররা যেন এসব ইস্যুতে প্রভাবিত না হয়। ঠিক একই কারণে গতকাল বোর্ড সভাপতি নাজিমুল হাসান পাপন সাহেবও সাকিব তামিম নিয়ে মুখ খোলেনি। বোর্ডের ভাবনায় এখন শুধুমাত্র বিশ্বকাপ। তবে যেখানে বোর্ড সভাপতি পর্যন্ত মুখ খুলতে রাজি হয়নি, সেখানে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়ের পর ইঙ্গিতপূর্ণ এক পোস্ট করেছেন বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ। তার ওই পোস্টে মাশরাফিও মন্তব্য করেন, ভারতের গৌহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ 7 উইকেটের বড় জয় পেয়েছে। এরপরেই নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন আব্দুর রাজ্জাক। পোস্টে নির্বাচক আব্দুর রাজ্জাক লেখেন, ভাগ্যিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের প্লেয়ার আমাদের দেশে জন্ম হয় নাই, তাহলে কি হতো তা চিন্তাতেও আনতে পারছি না। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওই পোস্টে মাশরাফি কমেন্ট করে তার সাবেক সতীর্থের কাছে জানতে চান, কেন লিখলি এ কথা। মাশরাফির এই মন্তব্যের পর পোস্টটি মুছে ফেলা হয়। তার পোস্টটি তামিমকে নিয়ে লিখেছেন কিনা সেটি নিশ্চিত নয়, তবে তাকে কেন্দ্র করে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে যা চলছে এই পোস্টটিও যেন সেদিকে ইঙ্গিত করেছে। যদি এমন কোনো চিন্তা থেকে রাজ্জাক পোস্ট করে থাকেন, তাহলে তার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন উঠতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যেখানে বোর্ড সভাপতি পর্যন্ত কথা বলেনি, সেখানে এই পোস্ট কতটা যুক্তিযুক্ত, সেই সাথে আরও একটি বিষয় বলতে হয়, এই লেখাটি যাকে উদ্দেশ্য করে লেখা হোক না কেন, এতে কি বাংলাদেশের ক্রিকেটারদের ছোট করা হয়নি, যেখানে সে নিজেও একজন ক্রিকেটার ছিলেন। আমাদের কাছে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, এমনকি আশরাফুল লিটনরা টেন্ডুলকার, ব্রান, লারাদের থেকেও কম নয়। সমস্যা থাকতেই পারে, তাই বলে নিজেদের ছোট করার কোনো সুযোগ নেই। পরিশেষে বলতে হয়, আপনারা যদি দায়িত্বশীল পজিশন থেকে এমন মন্তব্য করেন, তাহলে মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ এই সব বিষয় নিয়ে আলোচনা করবে, তখন হয়তো আপনি বলবেন, আমরা শুধু দোষ খুঁজি, কখনো ভালো কিছু চিন্তা করি না। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।